हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি মিষ্টি আর তোমরা দেখছো বিউটি আই মেকআপ স্টুডিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের একদম রিকোয়েস্টেড ভিডিও, যেটা এজ আসছে না তার আগে আমাদের বলি রেখা এসে যাচ্ছে, ফাইন লাইনস আছে এবং চোখের এই জায়গাগুলো আমাদের অনেকটা রিঙ্কেলস এসে যাচ্ছে, এটা তোমরা অনেকেই বলেছো। এবং এজটা কিন্তু অনলি 25, তোমাদের এজটা মানে 30 তেও যায়নি, অনলি 25 আছে, তাতেই তোমাদের রিঙ্কেলস গুলো পড়ে যাচ্ছে। আমি বলবো 24-25 বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সপ্তাহে একবার কিন্তু অবশ্যই একটা এমন ফেস প্যাক ব্যবহার করা উচিত যেটাতে আমাদের রিঙ্কেলসটা একটুখানি কম পড়বে। কেন কি এত সূর্যের প্রখর রোদ, গরমকালটা বিশেষ করে আমাদের এই সমস্যাগুলো চলে আসে। যত আমরা সূর্যের মানে এক্সপোজ হব, এবং যারা তো সানস্ক্রিন ব্যবহার করে না, রোদে বেরিয়ে যায় বা সানস্ক্রিন ব্যবহার না করে রান্নাঘরে ঢুকে যায় রান্না করতে, তাদের কিন্তু এই সমস্যাগুলো সবার আগে ফেস করতে হয়। তো আমি বলবো সবার ফার্স্টে যে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করো, সেটা বাড়িতে থাকো বা বাইরে যাও। বাড়িতে থাকলে যখন রান্নাঘরে ঢুকবে তখন কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে আজকে এই ফেস প্যাকটা তো আমি শেয়ার করবই, যেটাতে তোমাদের কিন্তু যে রিঙ্কেলসের সমস্যা বা বলি রেখা যেটাই বলো না কেন, সেই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। কিন্তু তার আগে আমি বলবো যে ইন্টারনালি কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, এবং কিন্তু ফল অনেক বেশি করে খেতে হবে এই রিঙ্কেলস যাদের পড়ে গেছে তাদের। এবং যাদের হয়নি, মনে হচ্ছে যে না আমি আমার স্কিনকে ভালোবাসি, ধরো 27-28 হয়ে গেছে বা 25 হয়ে গেছে, তাহলে সপ্তাহে অন্তত একবার এই যে ফেস প্যাকটা শেয়ার করবো সেটা অবশ্যই ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তার সাথে সাথে যাদের অলরেডি রিঙ্কেলস পড়ে গেছে, মনে হচ্ছে 30 বা 35 বা 40, 30-এর পরে যত এজই হোক না কেন মনে হচ্ছে যে রিঙ্কেলসটা অলরেডি পড়ে গেছে, তারা তো এটা রেগুলার ব্যবহার করো, মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করো, দেখবে খুব ভালো রেজাল্ট পেয়েছো। আর সবার ফার্স্টে আমি বলবো যে এটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে, রাত্রে শুতে যাওয়ার আগে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর অবশ্যই একটি টোনার ব্যবহার করবে। টোনার ব্যবহার করার পরে এই ফেস প্যাকটা ব্যবহার করবে, এবং ফেস প্যাকটা কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিট রাখবে। হ্যাঁ, তার আগে অবশ্যই যদি এটা শুকিয়ে যায় ফেসেতে শুকিয়ে যায়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ এটাকে তোমাদেরকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে যেটা করবে, তোমাদের একটা নাইট ক্রিম যেটা আছে সেই নাইট ক্রিমটা অবশ্যই তোমরা ব্যবহার করে শোবে, ঠিক আছে? তাহলে চলো কিভাবে এই ফেস প্যাকটা বানাবে এবং অ্যাপ্লাইটা সবটাই দেখিয়ে দিই তোমাদেরকে। ঢ্যাঁড়সটাকে ধুয়ে 5 মিনিট মতো সেদ্ধ করলেই তোমাদের তৈরি হয়ে যাবে এই ঢ্যাঁড়স সেদ্ধর জলটা। এই দেখো ঢ্যাঁড়স সেদ্ধর জলটা আমরা এখানে স্টোর করে রেখে দিয়েছি। আমি একটা এরকম কন্টেনারে রেখে দেব, যাদের এই বয়সের ছোপটা পড়ে যাচ্ছে মনে হচ্ছে বা প্রচণ্ড রিঙ্কেলস পড়ে গেছে, তারা এটাকে অবশ্যই স্টোর করে রেখে দেবে। এটা তোমরা ডাইরেক্টও ব্যবহার করতে পারো বা কোনো ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারো। এরপর আমরা যেটা করব, অন্য আরেকটি বোল নেব, এরপর আমি এর মধ্যে অ্যাড করব মুসুর ডালের গুঁড়ো। আমি মুসুর ডালটাকে পুরো গুঁড়ো করে রেখে দিই, ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিই। এ দেখো এটাকে আমি 1 চামচ অ্যাড করলাম, এর সাথে আমি এটাকে অ্যাড করব যতটা লাগবে। এটা হালকা একটুখানি কি বলবো, যেরকম ডিমের একটুখানি চ্যাটচ্যাটে বা একটুখানি জেলি জেলি ভাব থাকে সেরকমও কিন্তু এটা আসবে। এর সাথে তোমরা একটুখানি অ্যাড করবে ভিটামিন ই অয়েল, ক্যাপসুলটাও ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেছে আমাদের এই ফেস প্যাকটি, এটা রাত্রে শুতে যাওয়ার আগে ব্যবহার করবে, তারপর ওটাকে রেখে দেবে 15 থেকে 20 মিনিট, তারপর তোমরা ধুয়ে তোমাদের যে নাইট ক্রিম সেটা ব্যবহার করে শুয়ে পড়বে। তাহলে চলো এটাকে কিভাবে ব্যবহার করবো সেটা দেখিয়ে দিই।
ঢেঁড়সের যে জলটা, ঢেঁড়স সিদ্ধর যে জলটা আমরা স্টোর করে রাখবো, সেটা অবশ্যই একটা কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখতে হবে, তবেই সেটা দিয়ে আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবো। এবং সেটা তোমরা রেগুলার ফেস ওয়াশ করার পরও টোনার হিসেবেও ব্যবহার করতে পারো বা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ দেয়। আমার এটাকে ব্যবহার করা হয়ে গেছে, এটাকে এখন আমি শুকনো করব। তারপরে যতক্ষণ না এটা শুকনো হয়, মিনিমাম 15 থেকে 20 মিনিট ততক্ষণ আমি ওয়েট করব। তারপরে এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। কি দেখে নিয়েছো কিভাবে ফেস প্যাকটি বানাবে? আশা করছি তোমাদের ভিডিওটা হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলটিকে পাশের বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাতে আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টি দিয়ে ভিডিও আপলোড করেছে বা দেখতে হবে। তার সাথে সাথে বলে রাখি, আমাকে যদি পার্সোনালি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে, সেগুলো লিঙ্ক আমি তো এখানে দিয়েই রেখেছি, তাড়াতাড়ি আমাকে ফলো করে নাও। তো বন্ধুরা আজকের মতো গুড বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় স্মাইল দিও, কারণ স্মাইলটা আমাদের সব থেকে বড় সৌন্দর্য। সো বাই বাই, আই লাভ ইউ অল।